আসসালামু আলাইকুম দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে কিছু ছবি দেখাতে চাই। দয়া করে ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও ক্লিপের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন। হাসপাতাল আছে, দেখেন আমাদের বুক স্টল সব ভেঙে ফেলেছে একবারে। বিগ্রহগুলোকে নিয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে, অনেকগুলো মোটরসাইকেল সব দেখতে পাচ্ছেন। আগুন লাগিয়ে দিচ্ছে, এগুলো ভিতরে ঢুকে না, পুরো বক্সা বক্সা বালু বক্সা ভিতরে ঢুকে না, সবগুলো ভিতরে ঢুকে নেন। আর বাকি যেগুলো আছে চেয়ারের উপরে উঠাই, চেয়ারের উপরে বাকিগুলো চেয়ারের উপরে উঠাই, প্লাস্টিক দিয়ে রাখি দিয়ে ওরা ওরা সব। আমাদের মন্দিরে ক্যাশ লুটপাট করে তারা কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। বিশ্বাস করুন দর্শক, এই চিত্রগুলি এবং ভিডিও ক্লিপে যা আমরা দেখেছি এগুলি আমার দেশ বাংলাদেশের চিত্র, এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এটাও বিশ্বাস করি না কোনো মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে না, আর কোনো মুসলমান এই কাজ তো করতেই পারে না। কারণ যেই কাজ করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই কাজ মুসলমান কিছুতেই করতে পারে না। কোন নামদারি মুসলমান যদি এই কাজটি করেও থাকে তাহলে সে কেবল শয়তানকে খুশি করতেই এই কাজটি করেছে, আল্লাহকে নয়। কারণ যে কাজ করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই কাজগুলো যদি কেউ করে তাহলে তারা কেবল শয়তানকে খুশি করতেই কাজগুলি করে, এটি আল্লাহ এবং রাসূলের বিরোধী কাজ। দর্শক, বিভিন্ন দেশে বিভিন্নভাবে মুসলমানরা যখন অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে নির্যাতিত নিপীড়িত হয় দেখে আমার হৃদয়ে যতটুকু কষ্ট লাগে, আজকে আমার দেশে হিন্দু ভাই বোনের নির্যাতনের চিত্র দেখে, নিপীড়নের চিত্র দেখে ঠিক ততটাই কষ্ট লেগেছে। কারণ আল্লাহ নিজেও স্বয়ং মজলুমের পক্ষে আছেন, যারা জুলুমের শিকার হয় যারা মজলুম আল্লাহ সেই মজলুমদের পক্ষে থাকেন। আর কোন মানুষকে যদি অপরাধ ছাড়া তার উপর নির্যাতন করা হয়, তার উপর নিপীড়ন করা হয়, তখন আল্লাহ তা সহ্য করেন না। কারণ এক আল্লাহর বান্দা আমরা সবাই, অন্য কোন ধর্মের লোকেরা যা মানে মানুক, তারা আল্লাহকে স্বীকার করে বা নাই করে, আল্লাহ তো তার বান্দার উপর থেকে মুখ ফিরিয়ে নেননি। আল্লাহ তো এটা করেননি যে আমি মুসলমানের জমিতে বৃষ্টি দেব আর পাশে হিন্দুদের জমি রয়েছে সেটাতে আমি বৃষ্টি দেব না, তার ফসল আমি নষ্ট করে দেব। আল্লাহ তো এই নীতি অবলম্বন করেননি, তার রহমত সবার জন্যে। আল্লাহ তো এমনটা কখনো করেননি যে আমি মুসলমানদেরকে শুধু অক্সিজেন দেব আর মুসলমান ছাড়া যে অন্য জাতিগুলো রয়েছে তাদেরকে আমি বিনা অক্সিজেনে ধ্বংস করে দেব। কই, আল্লাহ তো সেই নীতি অবলম্বন করেননি। আল্লাহ সবাইকে সুযোগ দিয়েছেন, যারা সেই সুযোগ গ্রহণ করেছে, যারা আল্লাহকে চিনেছে তারা পরকালে পুরস্কৃত হবে, এবং যারা আল্লাহকে চিনেনি, যারা আল্লাহকে জানেনি, যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করেছে তারা তিরস্কৃত হবে। এটি নিতান্তই আল্লাহর ব্যাপার। তাই আল্লাহ নিজেই বলেছেন যার যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে, কোন ধর্মকে কোন ধর্মীয় দেবতাকে কটুক্তি করা এবং কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা কোন মুসলমানের কাজ হতে পারে না। যেটা রাসূল নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তা নিষেধ করেছেন, এটি
মুসলমানের পক্ষে করা সম্ভব না। আল্লাহ মুসলমানকে যেভাবে তার সকল নিয়ামত দিয়েছেন ঠিক এভাবেই তার অন্যান্য বান্দা, তার অন্যান্য সৃষ্টিকেও একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ নিয়ামত প্রদান করেছেন এবং তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। কারা আল্লাহর নিয়ামত গ্রহণ করে সেই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আল্লাহ এবাদত করে, বন্দিকি করে, এবং কারা আল্লাহকে অস্বীকার করে এটি পরকালে দেখার বিষয়। যেখানে সৃষ্টিকর্তা আল্লাহ তার নীতিতে পার্থক্য করেননি, সেখানে আপনি এবং আমি কে? শুধু ধর্মের নামে, শুধু ধর্মের নামে ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষকে নির্যাতন নিপীড়ন করার আপনি আমি কে? দর্শক, কে বা কারা কুমিল্লার মন্দিরে পবিত্র কোরআন রেখেছে সেটা এখন পর্যন্ত জানা হলো না, এখন পর্যন্ত কেউ বের করতে পারল না। শুধু আন্দাজের উপর ভিত্তি করে একটা সম্প্রদায়ের উপর হামলা, এদের প্রতিমা ভেঙে ফেলা, মন্দির ভেঙে গরবারে উজাড় করে দেওয়া, তাদের নারী পুরুষকে নির্যাতন করা, এটি মুসলমানের কাজ হতে পারে না। আমি মোটেও বিশ্বাস করি না এটা কোনো মুসলমান ভাই করতে পারে। অযথাই ধর্মের নামে লেভেল লাগিয়ে যুগের নিকৃষ্টতম ঘৃণ্য কর্মকাণ্ড করা হয়েছে। হিন্দু ভাইদের গোরবাড়িতে মন্দিরে যারা আঘাত করেছে তারা আল্লাহ শত্রু, রাসুলের শত্রু, তারা দেশ এবং জাতির শত্রু। দর্শক, ঘটনা ঘটেছে কুমিল্লার মন্দিরে। আপনারা আন্দোলন করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, সরকারের হস্তক্ষেপ কামনা করতে পারেন এবং দোষীকে সাব্যস্ত করে উপযুক্ত বিচারের দাবিও করতে পারেন। তদন্তের সাপেক্ষে এই মন্দিরে কার্যক্রমে কোনো ষড়যন্ত্রমূলক কিছু পাওয়া যায় তাহলে এই মন্দিরকে সাময়িকের জন্যে অথবা চিরস্থায়ীর জন্যে বন্ধ করে দেওয়ার জন্যে সরকারের কাছে অনুরোধ করা যেতে পারে। তবে কোনো প্রমাণ ছাড়া এই মন্দিরকে বন্ধ করে দেওয়া অথবা এই মন্দিরে ভাঙচুর করা কোনোভাবেই নীতির কাজ হতে পারে না, কোনো নীতিবান মানুষ এটা করতে পারে না। সারা বাংলাদেশ থেকে মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙচুর করার খবর আসছে। এই ধরনের জঘন্যতম নিন্দনীয় কাজগুলো কারা করছে? কোনো ইসলামিক সংগঠন অথবা কোনো ইসলামিক স্কলারগণ এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ওপর বা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তারা শুধু একটি কথাই বলছেন এবং সবাই একটি কথা বলছে, যে দোষী সেই দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। তারা পুরো হিন্দু সম্প্রদায়ের উপর দোষ চাপিয়ে দেননি, বরং উল্টো হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, ভাঙচুর চলছে, তার বিরুদ্ধে সকল ইসলামিক স্কলার, আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে কথা বলছেন। এমনকি পবিত্র জুমার খুতবায় প্রত্যেক মসজিদে খুতবা দিতে গিয়ে প্রত্যেক ইমাম সাহেবরা এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে সবাইকে সচেতন করেছেন এবং কোরআন এবং হাদিস দ্বারা তারা বারবার বোঝাতে চেষ্টা করছেন যে এটা মুসলমানের কাজ নয়। আমরা কখনোই অন্য কোনো ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন করতে পারি না। তাদের প্রতিমা, তাদের এবাদতের স্থান, তারা যাকে এবাদত করে সেই বিষয়গুলোর উপরে আমরা কখনোই আঘাত করতে পারি না। দর্শক, এই জঘন্য কাজের সাপোর্টে কোনো ইসলামিক সংগঠন যখন রাস্তায় নামেনি, কোনো ইসলামিক স্কলার হিন্দুদের এই নির্যাতনকে সমর্থন করেনি, তাহলে এই কুলাঙ্গার কারা যারা ইসলামের গায়ে সংখ্যালঘু নির্যাতনের কালিমা লেপন করতে চায়, কারা এই ষড়যন্ত্রকারী? এরা ইসলামের শত্রু, এরা ইসলামের দুশ্মন। এটা প্রমাণিত। সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে আমাদেরকে আদেশ করে গেছেন এবং তিনি বারবার সতর্ক করে গেছেন যে তোমরা তোমাদের আশেপাশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর কখনই অবিচার, জুলুম, নির্যাতন নিপীড়ন করবে না, তারা তোমাদের কাছে আমানত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা সংখ্যালঘুদেরকে নির্যাতন করবে তাদের জানমালের ক্ষতি সাধন করবে, বিচার দিনে আমি সেই সংখ্যালঘুদের পক্ষ হয়ে
বিচার প্রার্থী হব। আর দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বিরুদ্ধে বিচার প্রার্থী হবেন তাদের অবস্থা কি হবে খুব সহজেই বোঝা যাচ্ছে। তারা যে জাহান্নামের আগুনে জ্বলবে এটি খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ অমান্য করে মন্দিরে আঘাত করেছে, হিন্দুদের বাড়িতে আঘাত করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, তাদের স্থান কোথায় তা সহজেই বোঝা যাচ্ছে। দর্শক, হিন্দু ভাই বোনদের এই করুণ দৃশ্য দেখে আমার বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমান ভাই বোনের কথা খুব মনে পড়ছে। যারা সংখ্যালঘু তারাই জানে এই পরিবেশ পরিস্থিতি কতটা বেদনাদায়ক, কতটা নির্মম। পত্রিকায় দেখলাম 9 বছরের একটি শিশু হামলাকারীদের বর্বরতা দেখে ভয়ে জঙ্গলে চলে যায়, প্রাণ বাঁচাতে ভয়ে জঙ্গলে বাসের আগায় গিয়ে আশ্রয় নেয়, আর প্রাণ বাঁচাতে শিশুটির মাও আশ্রয় নেন একটি ধান খেতে। হামলাকারীরা চলে যাওয়ার পর মা বাড়িতে ফিরে গিয়ে দেখেন তার সবকিছু তছনছ হয়ে গেছে। মা খুঁজতে থাকেন তার বুকের মানিককে। পরে অনেক ডাকাডাকির পর শিশুটি বাসের আগা থেকে সাড়া দেয়। মা ডাকা সত্ত্বেও আতঙ্কিত হয়ে শিশুটি বাস থেকে নামতে চায় না। অনেকক্ষণ বোঝানোর পর তার ভয় কেটে যাবার পর সে বাস থেকে ভয়ে ভয়ে নেমে আসে এবং সেই 9 বছরের শিশুটিকে মায়ের বুকে ধরে অঝরে কাঁদতে থাকেন। দর্শক, একবার একটু ভাবুন, এই 9 বছরের শিশুটির জায়গায় আপনার নিজের শিশু এবং মায়ের জায়গায় আপনাকে অথবা আপনার আপনজনকে রেখে দিন। রেখে একটু চিন্তা করুন, দেখুন কেমন লাগে। মানুষ সবাই সুখ দুঃখ অনুভূতি সবকিছুই সবার জন্য সমান। দর্শক, এই মা ও সন্তানের জায়গায় নিজের সন্তানকে এবং নিজেকে একটু মিলিয়ে নিন, দেখুন কেমন লাগে। বার্মার বৌদ্ধরা যেভাবে মুসলমানকে নির্যাতন করেছিল, আজকে বাংলাদেশে যা করা হচ্ছে তাতে পার্থক্য কি? পার্থক্যটা কি? দর্শক, অন্যায় সবসময় অন্যায়, সেটা মুসলমানদের সাথে হোক অথবা হিন্দুদের সাথে হোক। তারপরও কি আপনাদের মনে হয় যে এটি একটি প্রকৃত মুসলমানের কাজ এবং এই ধরনের জঘন্য কাজ কোনো মুসলমান করতে পারে? দর্শক, এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। এত এত মন্দিরে আঘাত হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দুদের পুরো গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে সরকারি স্পেশাল বাহিনীরা কোথায়? যারা মাত্র 8 ঘন্টায় হেফাজতের মতো বড় একটা শক্তিশালী সংগঠনকে শাপলা চত্বর থেকে বিতাড়িত করেছিল, এমনকি ঢাকা ছাড়তে বাধ্য করেছিল, সরকারের সেই স্পেশাল বাহিনী কোথায়? বালুর ট্রাক দিয়ে বিএনপির আন্দোলন বিক্ষোভকে যারা এমনভাবে জব্দ করেছিল, এই বিএনপি 10 বছর পরে আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। দর্শক, জামাতের মতো একটি শক্তিশালী সংগঠনকে হাসিনা তার স্পেশাল বাহিনী দিয়ে একদম কুণ্ঠাসা করে দিয়েছে। জামাত কোনো আন্দোলনে যাবে দূরে থাক, এখন আন্দোলনের নামও উচ্চারণ করতে পারে না। এমনকি ঘরোয়াভাবে যদি জামাতের 2-4 জন বসে কথা বলে, সরকার তাদেরকেও ছাড় দিচ্ছে না। দর্শক, মামুনুল হক সাহেবের মূর্তি বিরোধী আন্দোলন এত শক্তিশালী হয়েছিল, মনে হয়েছিল এই বুঝি সরকার পড়ে যাবে, কিন্তু না। দর্শক, এই কঠোর আন্দোলনও সরকার প্রতিহত করেছিল তার স্পেশাল বাহিনী দিয়ে। প্রতিহত করেছিল কোটা আন্দোলনকে, নিরাপদ সড়ক আন্দোলন সহ সরকারের বিরুদ্ধে করা এমন কোনো আন্দোলন নাই যা সরকার সক্ষমভাবে প্রতিহত করেনি। দর্শক, যেই সরকার একদিনে সব ভোট সেন্টার দখল করে মিডিয়ার সামনে জনতার সামনে ভুয়া ভোট জোর করে ক্ষমতায় এসে এতটা বছর ধরে নির্দ্বিধায় শাসন করছে, অথচ দেশের প্রায় 80% জনগণ এই সরকারের বিপক্ষে, তারপরও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, দাপটের সাথে নিজের ইচ্ছে মতো দেশ চালাচ্ছে। সকল ধরনের প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সর্বক্ষেত্রে যেভাবেই হোক দমন পীড়নের মধ্য দিয়ে সরকার নিজের বিজয় ছিনিয়ে নিয়েছে। দর্শক, কিন্তু আজকেন রহস্যজনকভাবে সরকার এই কিছু উগ্রপন্থীকে থামাতে ব্যর্থ হচ্ছে।
কি এমন ঘটনা, কি এমন রহস্য, একের পর এক ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে, অথচ তার সংখ্যা খুব কম মানুষ, তাদের পেছনে বা সামনে কেউ নেই, সাধারণ জনগণ নেই, আলেম ওলামা নেই, কোনো সংগঠন তাদের পিছনে সাপোর্ট নেই, তারপরও সরকার তাদেরকে থামাতে কেন পারছে না, কি রহস্য এতে? দর্শক, এই কিছু সংখ্যক উগ্রবাদী, ষড়যন্ত্রকারী এবং মন্দিরে হামলাকারীদের ব্যাপারে সরকার যে নীরব ভূমিকা পালন করছে এবং এই ব্যাপারে সরকারের ভূমিকা খুবই রহস্যজনক। দর্শক, সারাটা দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে। রহস্যটা কি? কেনই বা কুমিল্লা মন্দিরে সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করা হলো না? যদি সেই দিন অপরাধীকে চিহ্নিত করা হতো এবং সিসি ফুটেজ দেখে যদি অপরাধীকে ধরা হতো, তাহলে সারা বাংলাদেশে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতই না, বিষয়টা সেখানেই থেমে যেত। কিন্তু সরকার খুবই রহস্যজনকভাবে সেই সিসিটিভির ফুটেজকে তারা গোপন করে রেখেছে। যদি সেটা প্রকাশ করা হতো, অপরাধীকে যদি ধরা হতো, তাহলে আজকে সারা বাংলাদেশে এইভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটত না, আজকে আমাদেরকে এই ধরনের বীভৎস চিত্র দেখতে হতো না। সরকারের কেমন দুর্বলতা যার কারণে এই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, সরকার কি ইচ্ছে করে সংখ্যালঘুদেরকে নির্যাতন নিপীড়ন করছে? সব কিছু পর্যবেক্ষণ করলে এটাই মনে হয় যে ইচ্ছে করেই বাংলাদেশে একটি দাঙ্গা লাগানো হয়েছে। আবার সরকারের মন্ত্রী এমপিদের উস্কানিমূলক বক্তৃতা, লাগামহীন কথাবার্তা এবং হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিকের ভাষ্যমতে স্থানীয় হিন্দুরা নাকি সাক্ষী দিয়েছে মন্দিরে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই পবিত্র কোরআন শরীফ ইচ্ছা করে রেখে দাঙ্গা লাগিয়েছে, সেখানে লোকাল এমপির নির্দেশে নাকি তা করা হয়েছে। এটা আমার মুখের কথা নয়, হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিকের কথা। তিনি সেখানে গিয়ে সাধারণ হিন্দুদের সাথে কথা বলে হিন্দু ভাই বোনদের প্রতি আকুল আবেদন, আপনারা চোখ কান খোলা রাখুন। দেশে অপশক্তির আবির্ভাব হয়েছে, এরা আমাদের শত বছরের ইতিহাস ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দিতে চায়। তাই একে অন্যের প্রতি সহানুভূতিশীল হন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তির মোকাবেলা করতে হবে। দেশটা হিন্দু মুসলমান সকলের, তাই দেশের এই দুঃসময়ে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই অপশক্তির মোকাবেলা করতে হবে। হিন্দু ভাই বোনেরা, বিশ্বাস করুন, বাংলাদেশের মুসলমান সাধারণ জনগণ, আলেম সমাজ আপনাদের পাশে আছেন। আমরা আপনাদের ভাই, আমরা সকলেই বাংলা মায়ের সন্তান, তাই আমাদেরকে আমাদের মাকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, একটি মন্দিরে দুর্বৃত্তরা যখন আঘাত করেছে, আপনারা একটু ছেড়ে দেখুন, অন্যদিকে ঠিক তখন নিজের জীবনে তোয়াক্কা না করে কিছু মুসলমান ভাই আপনাদের মন্দির পাহারা দিচ্ছিল। তাই ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা দিয়ে মুসলমানদেরকে শত্রু বানাবেন না, অথবা নিজেরা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবেন না। আমাদের সবাইকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ কোনো জাতিকে কোন ষড়যন্ত্রকারীরা কখনোই হারাতে পারেনি, ইনশাআল্লাহ আমাদেরকেও হারাতে পারবে না। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।